একদম জিরো দিন থেকে, অর্থাৎ মেশিন থেকে বের করার পরে অথবা হাঁসের কোল থেকে আলাদা করার পরে কি কি করতে হবে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন যে এই বাচ্চাগুলি মূলত আমি মেশিন দিয়ে ফুটিয়েছি, ইনকিউবেটর দিয়ে ফুটিয়েছি। এই বাচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার, মানে ডিম ফেটে ডিম থেকে বের হওয়ার কমপক্ষে 24 ঘন্টা পরে মেশিন থেকে বের করতে হবে, অর্থাৎ 90% শরীরটা শুকিয়ে গেলে তারপরে বের করতে হবে। হাঁসের ক্ষেত্রেও সেম, হাঁসের কোলে যখন ডিমটা ফুটে বের হবে তার কমপক্ষে 24 ঘন্টা কিংবা 36 ঘন্টা পরে হাঁস থেকে বাচ্চাগুলোকে অথবা মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। আলাদা করার পরে ব্রুডারে নিয়ে যেতে হবে, ব্রুডিং করতে হবে। ব্রুডিং করার আগে অবশ্যই কনফার্ম করতে হবে কোনো বাচ্চা যেন 24 ঘন্টার নিচে না হয়। 24 ঘন্টার নিচে যদি কোনো বাচ্চার বয়স হয়ে থাকে, ডিম থেকে বের হওয়ার যে সময়টা 24 ঘন্টার নিচে হলে সে বাচ্চাটা কিন্তু খাবে না, পানি পান করবে না, বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য অবশ্যই এটা কনফার্ম করা খুব জরুরি যে বাচ্চাটা ঝরঝরে হয়েছে কি না, বাচ্চাটা 24 ঘন্টা ওভার হয়েছে কি না, এটা কনফার্ম করা খুবই জরুরি। এটা কনফার্ম করার পরে অবশ্যই বাচ্চাগুলোকে সুন্দর একটি পাত্রে, যে পাত্রটা এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটি ঝুড়িতে, আপনাদেরকে ব্রুডারে নিয়ে যেতে হবে। আর ব্রুডিং করার আগে, ব্রুডারে নেওয়ার আগে কিছু জিনিস প্রস্তুত রাখতে হবে। বাচ্চা মেশিন থেকে হোক আর হাঁস থেকে হোক, বের করার আগেই আপনাকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই প্রস্তুতিগুলো কী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চা মেশিন থেকে বের করার আগে গ্লুকোভেট, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্লুকোজ, ভিটামিন সি যুক্ত। এই গ্লুকোজটা 1 লিটার পানিতে 50 গ্রাম মিশিয়ে রেডি রাখতে হবে বাচ্চা বের করার আগে। আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট 8 স্কেল, এটা দিয়ে মেপে 1 লিটার পানির সাথে 50 গ্রাম মিশাবো। অবশিষ্ট 50 গ্রাম ভালো করে বেঁধে রাখতে হবে এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো গ্লুকোজটা এরকম ভালো থাকলে এরকম দলা লেগে যাবে, এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে। পারছেন গ্লুকোজের পানি রেডি। এখন রেডি করতে হবে বাচ্চাটা বের করে রাখবো কোথায় সেই জায়গা। দেখতেই পারছেন 100 ওয়াটের বাল্ব ব্যবহার করেছি, নিচে শুকনো মাটির উপরে পিপার বিছিয়ে চতুর্পাশে প্লেন শিটের হাইট 2 ফিট, 2 ফিট উচ্চতার প্লেন শিটের হাইট আনুমানিক 50টা থেকে 60টা বাচ্চা রাখা যায় এরকম মাপের একটি গোলাকার করে রেডি করে রেখেছি আগে থেকেই। তাহলে গ্লুকোজের পানি রেডি, বাসস্থান রেডি, এখন শুধু মেশিন থেকে বের করার পালা। বাচ্চা বের করলাম, এগুলো বাচ্চা, যে গ্লুকোজের পানি আর এটা এখানে ছেড়ে দেব। তাহলে বুঝতেই পারছেন যে কী কী পদক্ষেপগুলো নিতে হবে একদিনের বাচ্চা বের করতে চাইলে। আসলে অন্ধকারের জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। এখন এই বাচ্চাগুলোকে ওখানে ছেড়ে দেবো, ওখানে ছেড়ে দেওয়ার আগে একটু পানি খেয়ে দেবো। পানি খেয়ে দিতে হবে এই কারণে, কারণ বাচ্চারা পানি চিনবে না প্রথমত অবস্থায়, পানি তারা চিনবে না, এর জন্য খাইয়ে দিতে হবে হাত দিয়ে। তাহলে দ্রুত পানি চিনবে, দ্রুত পানি খাবে। আপনারা এটাই করবেন, সেম আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আসলে একদিনের বাচ্চাকে কী কী করতে হয়, যে পানি ধরে খেয়ে দিচ্ছে। এই দেখুন, এই যে খাচ্ছে, এই দেখুন, এই যে পানি খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন সকল বাচ্চাকে পানি পান করিয়ে এখানে ছেড়ে দিয়েছি, পানি দিয়ে রেখেছি, ওরা এমনিতেই পানি খাবে। পানিগুলো খাওয়ার 20 মিনিট পর, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তাদেরকে খাদ্য দেবো। খাদ্যটা ছিটিয়ে দিতে হয়, আমি ছিটিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো লাইট দেওয়া আছে সুন্দর মতো, তারা তাপে আছে, খুব ভালো ফিল করছে এখানে এসে। দেখতেই পাচ্ছেন